আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এমডি মাসুম আহমেদ, গণিত চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আমরা আজকে টপিক টু এর উপর কথা বলবো, অর্থাৎ আজকে আমরা শিখব কিভাবে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা এবং মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করতে হয়। তাহলে চলো আমরা প্রশ্ন দেখি এবং তার প্রেক্ষাপটে সমাধান করি। আমরা প্রথমে যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন। এক নং এ আমরা কি বলতেছি, এ ও বি পাত্রদ্বয়কে মিশ্রিত করা হলে, অর্থাৎ এ ও বি পাত্রদ্বয়কে মিশ্রিত করলে সেই মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার মিশ্রণের পর অবশিষ্ট অ্যাসিড থাকবে না ক্ষার থাকবে? যদি অবশিষ্ট অ্যাসিড থাকে তাহলে দ্রবণ হবে অম্লীয়, আর যদি ক্ষার থাকে তাহলে দ্রবণ হবে ক্ষারীয়। তাহলে আমরা আসলে দেখতে চাচ্ছি যে দুইটা দ্রবণ মিশ্রণের পর সে কি অ্যাসিড হয় না ক্ষার হয়। এখন এই মিশ্রিত দ্রবণ নির্ণয় করার জন্য সবসময় তোমাকে দুটা ডাটা মাথায় রাখতে হবে, যে আমি একটা প্রশ্ন থেকে অনেক কিছু দেওয়া থাকবে কিন্তু আমি অঙ্কটা কি নিয়ে শুরু করব। আমাকে সবসময় দুইটা মান নিয়ে, দুইটা ডাটা নিয়ে শুরু করতে হবে, সেটা হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা লাগবে এবং ওই দ্রবণের আয়তন লাগবে। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে তার ঘনমাত্রা এবং আয়তন নিয়ে নেওয়া। যদি প্রশ্নে অনেক সময় ঘনমাত্রা দেওয়া থাকে না, ঘনমাত্রা দেওয়া না থাকলে আমরা ঘনমাত্রা নির্ণয় করে নিব। ঘনমাত্রা নির্ণয়ের জন্য সবাই একটা সূত্র জানো, এস সমান ডাব্লু ইন্টু 1000 বা এমবি। তুমি চাইলে মনে রাখার জন্য বলতে পারো সলি অলি হাজার যেতে হবে মলবি বাজার। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা টপিক একে অনেক গাণিতিক সমস্যা সমাধান করেছি। আচ্ছা যাই হোক, তাহলে চলো আমরা প্রশ্নের প্রেক্ষাপটে সমাধানে চলে যাই। আরেকটা বিষয় হচ্ছে তোমরা অনেকে অ্যাসিড এবং ক্ষার চিনো না, তো অ্যাসিড চিনলে ক্ষার এমনি চিনতে পারবা। তো আমি অ্যাসিড চিনার উপায়টা বলে দিচ্ছি। কোন যৌগ যদি এইচ দ্বারা শুরু হয় তাহলে অ্যাসিড, যেমন দেখো এই প্রত্যেকটা কিন্তু কি দ্বারা শুরু হয়েছে, এইচ দ্বারা। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় এইচ দ্বারা শুরু হবে না কিন্তু শেষে থাকবে সি ডাবল ও এস, চোস। তাহলে দুইটা বিষয় থাকলে তুমি চিনতে পারবা অ্যাসিড, সেটা হচ্ছে হয় এইচ দ্বারা শুরু হবে অথবা শেষে থাকবে সি ডাবল ও এস। যদি এই কন্ডিশনগুলো মানে তাহলে অ্যাসিড, তাহলে অ্যাসিড, অন্যথায় সে হবে ক্ষার। চলো আমরা সমাধানে যাই। দেখো আমি আগে বলছিলাম আমরা এ ও বি কে মিশ্রিত করলে, তাহলে প্রথম আমরা এ পাত্র নিয়ে কাজ করব, তারপরে আমরা বি পাত্র নিয়ে কাজ করব। এ পাত্রের দিকে লক্ষ্য করো, পাত্র এ। পাত্র এ থেকে আমি জাস্ট দুইটা ডাটা সংরক্ষণ করব, একটা হচ্ছে তার ঘনমাত্রা, অপরটি হচ্ছে তার আয়তন। দেখো এখানে অলরেডি ঘনমাত্রা দেওয়া আছে 0.25 m, আমরা ঘনমাত্রা দেখলাম 0.25 m ঘনমাত্রা এবং তার আয়তন কত, 20 ml, এবং যে যৌগটা থাকবে তুমি সেই যৌগটা লিখবা। এখানে তুমি তিনটা চিহ্ন দিবা যেটাকে বলা অবেদক। অবেদক মানে হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সব সময়ের জন্যই সমান। তো আমরা কি করব, এখানকার যে ঘনমাত্রাটা নিব, এখানকার ঘনমাত্রা নিব, আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা কি করব, আগে তার ঘনমাত্রা 0.25 গুণন তার আয়তন 20, আর এখানে একক লিখবো কি ml, আর সব সময় এখানে লিখবো 1 m, তারপর যে যৌগটা থাকবো সেই যৌগ। এখানে আমরা সব সময় 1 মোলার দ্রবণে পরিণত করি, অর্থাৎ মোলার দ্রবণে পরিণত করে নেই, আর মোলার দ্রবণ মানে হচ্ছে 1 m। তুমি যে মানগুলো দেওয়া থাকবে ওই মানগুলো গুণ করবা এবং সবসময় 1 লিখবা। কেন, 1 এর সাথে তুমি যদি এই মানটা গুণ করো তাহলে কি হবে না, বাম পক্ষ এবং ডান পক্ষ কখনোই পরিবর্তন হবে না, কিন্তু 2 দিলে মান পরিবর্তন আসবে, 3 দিলে মান কি আসবে, পরিবর্তন আসবে। এই জন্য আমরা সবসময় 1 মোলার দ্রবণের জন্য করি, এই জন্য সবসময় এখানে 1ই দিতে হবে। তো গুণ করার পর রেজাল্ট এটা আসে, এত ml 1 m সেই যৌগটা। আবার সেম টু সেম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি বলো, প্রশ্ন থেকে বি পাত্রের জন্য কাজ করব। বি পাত্রে কি আছে, ঘনমাত্রা 0.5 m, তারপর এসে তোমার আয়তন কত দেওয়া আছে দেখাও 100 ml, এবং যে যৌগটা আছে আমরা সেই যৌগটা লিখলাম। এখন কি করবো বলো, তার ঘনমাত্রা 0.5 এবং তার আয়তন কত, 100 ml, আর এখানে আমরা সবসময় 1 লিখবো, সেই যৌগটা লিখবো। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 50 ml 1 m এবং সেই যৌগটা।
এখানে একটি বিষয় তোমাকে অবশ্যই জানা থাকতে হবে, সেটা হচ্ছে এই অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে যদি HCl H2SO4 H3PO4, খেয়াল করেন এখানে আপনাকে এক্সাম হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে পারে, সালফিউরিক অ্যাসিড দিতে পারে, ফসফরিক অ্যাসিড দিতে পারে। কথা হচ্ছে HCl দিলে আপনি যেভাবে ম্যাথটা সমাধান করবেন, সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড দিলে আপনি একইভাবে সমাধান করবেন না। এই ক্ষেত্রে হাইড্রোজেন আছে কয়টা? একটা। এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, কিন্তু এই ক্ষেত্রে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাই এখানে একটু সমস্যা আছে, যেহেতু আমরা বিক্রিয়া বা ব্যালেন্স করতেছি না, তাই সেই ক্ষেত্রে অঙ্কের মাধ্যমে ব্যালেন্স করে দিতে হবে। যদি দুই থাকে আমরা দুই দ্বারা গুণ করব, তিন থাকলে আমরা তিন দ্বারা গুণ করব। কি দেখে? হাইড্রোজেনের সংখ্যা দেখে। কি দেখে এই গুণটা করব? হাইড্রোজেনের সংখ্যা দেখে। তাহলে খেয়াল করো, ক্ষারের ক্ষেত্রেও সেম টু সেম। যদি প্রথমে আর ক্ষার তোমাকে দুই ধরনের, যেহেতু ক্ষার দুই ধরনের হয়ে থাকে, একটা সোডিয়াম যুক্ত আর একটা তোমার পটাশিয়াম যুক্ত, তাহলে এক্সাম হলে যে প্রশ্নগুলো দেয় তার মধ্যে সোডিয়াম যুক্ত না হয় কি পটাশিয়াম যুক্ত। যদি সোডিয়াম যুক্ত ক্ষার এরকম দেয়, তাহলে তুমি কি করবে? এটা দুই দ্বারা গুণ করে দিবা, দুই দ্বারা গুণ করে দিবা। দুই দ্বারা গুণ করে দেওয়ার পর তুমি এখানে লিখে দিবা NaOH। সোডিয়াম যুক্ত ক্ষার থাকলে লাগবা NaOH, পটাশিয়াম যুক্ত ক্ষার থাকলে লাগবা KOH। আচ্ছা, ওকে, চলো আমরা এখন সমাধানে চলে যাই। যেহেতু আমার এখানে হাইড্রোজেন আছে দুইটি, তাই আমি দুই দ্বারা গুণ করব। তো 100 কে যদি আমি দুই দ্বারা গুণ, 50 কে যদি আমি দুই দ্বারা গুণ করি, তাহলে হবে 100 ml 1 m। আর যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে গুণ করার পর সবসময় তোমাকে লিখতে হবে H+ দ্রবণ। ওকে, এখন এ পাত্রে কাজ শেষ, বি পাত্রে কাজ শেষ, এখন আমি দেখব দ্রবণটা অম্লীয় না ক্ষারীয়। তুমি জানো যে এই পৃথিবীতে যাদের ক্ষমতা বেশি তারাই কিন্তু কি করে, তাদের যাদের ক্ষমতা বেশি তারা কি করে, দেশ দখল করে নেয়, সম্পত্তি দখল করে নেয়। ঠিক আমার দ্রবণের ক্ষেত্রেও জোর যা দ্রবণতার, আমরা সবসময় বলে থাকি জোর যা দ্রবণতার, তুমি লক্ষ্য করো এটার হচ্ছে গণমাত্রা 1, এটার গণমাত্রা 1, তাহলে গণমাত্রা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আয়তনের দিক দিয়ে চিন্তা করলে অ্যাসিডের আয়তন কি বেশি, সুতরাং দ্রবণটি হবে অম্লীয়। তাহলে আমরা লিখব পশুমনের পর, পশুমনের, পশুমনের পর, পশুমনের পর অবশিষ্ট থাকে, অবশিষ্ট, অবশিষ্ট থাকে, তাহলে আমরা কি করব, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। কি অবশিষ্ট থাকবে বলতো? যার পরিমাণ বেশি, কার পরিমাণ বেশি? অ্যাসিড। তাই আমরা লিখছি 1 m H+ দ্রবণ, বিয়োগ করলে এত হয় 1 m H+ দ্রবণ। কথা হচ্ছে এক্সামে বা প্রশ্নে কিন্তু তোমার H+ দ্রবণ উল্লেখ ছিল না, প্রশ্ন ছিল সালফিউরিক অ্যাসিড। যেহেতু প্রশ্নে সালফিউরিক অ্যাসিড ছিল আর এখন এই অবশিষ্ট আছে, তাই একে কি করতে হবে, তার আগের চেহারা ফেরত দিতে হবে। তো আগের চেহারা নিয়ে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে বলতো? তুমি ওর এই অবস্থা হওয়ার কারণ কি? তুমি এর কাছ থেকে 2 গুণ করে দিছিলা, তাই 2 কেড়ে নেওয়ার কারণে ওর আজকে এই অবস্থা। এখন তুমি যদি কি করো, 2 দ্বারা ভাগ করে দাও, যেহেতু প্রথমে 2 দ্বারা গুণ করছো, এখন তার বিপরীত 2 দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। তো এটাকে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে সে কি করবে, তার আগের চেহারায় ফিরে আসবে। তাহলে আমরা কি করলাম, লাস্টে 2 দ্বারা ভাগ করে দিলাম। যাই হোক, আমরা ব্যালেন্স শীটে দেখলাম যে অবশিষ্ট আছে কি অ্যাসিড, সুতরাং দ্রবণের প্রকৃতি কি হবে, অম্লীয়। একের সমাধান জাস্ট এখানেই কিন্তু শেষ।